সরকারি কর্মচারী শিক্ষকে হোক অধ্যাপকে হোক আন্দোলন করাটো মই সমর্থন নকৰো। আৰু অসমৰ মানুহে এটা আন্দোলন বিবর্জিত পরিবেশ বিচাৰিছে। সরকারে যদি কিবা নিদিয়ে তার কারণে ন্যায় আছে, আদালত আছে, ক্লাস এরি আন্দোলন করাটো গ্রহণযোগ্য হব নোৱাৰে আৰু সেইটো অসমৰ পরিচয় হব নালাগে। কোনো সরকারি কর্মচারী শিক্ষকে হোক অধ্যাপকে হোক আন্দোলন করাটো মই সমর্থন নকৰো। আৰু অসমৰ মানুহে এটা আন্দোলন বিবর্জিত পরিবেশ বিচাৰিছে। সরকারে যদি কিবা নিদিয়ে তার কারণে ন্যায় আছে, আদালত আছে, ক্লাস এরি আন্দোলন করাটো গ্রহণযোগ্য হব নোৱাৰে আৰু সেইটো অসমৰ পরিচয় হব নালাগে। কোনো সরকারি কর্মচারী শিক্ষকে হোক অধ্যাপকে হোক আন্দোলন করাটো মই সমর্থন নকৰো। আৰু অসমৰ মানুহে এটা আন্দোলন বিবর্জিত পরিবেশ বিচাৰিছে। সরকারে যদি কিবা নিদিয়ে তার কারণে ন্যায় আছে, আদালত আছে, ক্লাস এরি আন্দোলন করাটো গ্রহণযোগ্য হব নোৱাৰে আৰু সেইটো অসমৰ পরিচয় হব নালাগে।